হাই, আমি পারমিতা। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা দেখে নেব বাঙালিদের প্রিয় একটি ডিশ, ঝিঙে আলু পোস্ত। এর জন্য কি কি লাগছে চলো আমরা দেখে নিই। এখানে আমরা আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি, ঝিঙেটাকে ধুয়ে কেটে নিয়েছি এইভাবে। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট, পোস্ত পেস্ট, পরিমাণ মতন লবণ। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। আমরা আলুটাকে ভেজে নেব। আলুটা হাফ ভাজা হয়ে এসেছে, এবার আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দেব। অনেকে আলু পোস্ততে হলুদ দেয় না, তা আমি একটু অল্প করে হলুদ দিচ্ছি, এতে কালারটা খুব ভালো আসবে। আলুটাকে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এটা নাবাব। এবার আমরা তেলের মধ্যে পাঁচফোড়ন সংবাদ দিয়ে ঝিঙেটাকে দিয়ে দেব। ঝিঙেটা মজে এসছে, এবারে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আলু ভাজার সময় লবণটা দিয়েছি। ঝিঙে আর আলুটা কষানো হয়ে এসেছে, এবার আমরা এতে পোস্ত বাটা দিয়ে দেব। পোস্তর বাটির মধ্যে অল্প জল নিয়ে আমরা সেই জলটা দিয়ে দেব। পোস্তটা আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঝিঙে আলু পোস্তটা আমাদের হয়ে এসেছে, এবার আমরা নাবাবো। নাবানোর আগে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। আমাদের ঝিঙে আলু পোস্তটা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কমেন্ট করে আমাকে জানান। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না।